আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও সবাই ভালোই আছি। সকালে উঠে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি, চা নাস্তাও করে নিয়েছি, আর মাফি ঘুমি থেকে উঠে নাই, মাফি ঘুমায় আছে। মাফির শরীরটা এতটুকু ভালো না, জ্বর আসছে, তাই এখন ভাবলাম যে চা রুটি বানানো হয়ে গেছে, আর এখন আমি রুমগুলা ঝাড়ু দিয়ে নেই। তাই এই রুমটা আমি ওদিকের তিনটে রুম ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, তাই এই রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম। নিয়ে আমি এই রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন এক আর অন্য একটি রুমে চলে আসলাম, এই রুমটাও ঝাড়ু দিয়ে নিব। আমি সোফার নিচের সাইডটাও ঝাড়ু দিয়ে নিতেছি, আর এদিকে এখন খাটের সাইডে আসলাম, এদিকেও আমি ভালো করে ঝাড়ু দিয়ে নেব। মাফি ঘুম থেকে উঠে নাই, আর সবাই উঠে পড়ছে, আর আপনার দাদা বাবা বাজারে গেছে, বাজার আনতে দেখি কে কে বাজার নিয়ে আসে। আমার এই রুমটাও ঝাড়ু দিয়ে হয়ে গেল, এখন আমার সবটি রুম ঝাড়ু দিয়ে হয়ে গেছে, আর এখন আমি এদিক দিয়ে অন্য রুমে যাব আর কি। এদিকে এই রুমে অনেক কাপড় আছে, এই কাপড়গুলো রাত্রে শুকায় নাই, তাই উঠায় ধুয়েছিলাম, এখন সেগুলাও আমি শুকাইয়ে দিয়ে দিব। আর আপনার দাদাভাই চা খাবে বলছে, চা দিয়ে দিব। চা খেয়ে আপনি দাদা ভাই চা খাওয়া শেষ হয়ে গেছে, সবারই চা নাস্তা খাওয়া হয়ে গেল। এখন আমি চা নাস্তার আর কি থালা প্লেটগুলো মাজা হয়েছিল না, আমি ঘর ঝাড়ু দিতে চলে গেছিলাম, তাই এখন ভাবলাম যে এইগুলাও মেজে এক আর কি ধুয়ে নেই। আর এদিকে আপনার দাদা ভাই বাজারে থেকে মাছ নিয়ে আসছে, সেই মাছগুলো কেটে নিব। তো ভাবলাম যে থালা প্লেটটি ধুয়ে নিয়ে মাছ আর কেটে নেব। আমার চ্যানেলে বা আমার ভিডিওগুলো যারা আজকে প্রথম দেখতেছেন তারা প্লিজ একটি কমেন্ট করেন আর লাইক করে দিন, আর প্লিজ বন্ধুদের সাথেও একটি শেয়ার করে দিন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকা বেল বাটনটি অন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে, আর তখনই আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমার সব থালা প্লেটগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল, আর এখন আমি মাছ কাটবো, মাছটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিব। আমার মাছগুলোও এই ছোট মাছ নিয়ে আসছে, এই মাছ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আমার রেসিপি বানাবো, আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। আর মাছগুলো আমি পলিথিনে থেকে ঢেলেও নিয়েছি, আর মাছগুলো ভাবলাম যে একটু পানি দিয়ে দিই, মাছগুলো শুকলা হয়ে গেছে। এখানে আমি বাঁশপাতারি মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজও আমি শিলপাটায় বেটে নিয়েছি, আর এখানে কয়েকটি কাঁচামরিচও কেটে নিয়েছি। এখানে একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর একটি কম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একটি আলতো হাতে নেড়ে চেড়ে দিলাম, পেঁয়াজটি আমি লাল লাল করে ভেজে নিব, তার মধ্যে রসুন বাটা, কাঁচামরিচ বাটা আর দিয়ে দিলাম,
পিয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, আর চুলার আঁচটা লো করে দিলাম যাতে পুড়ে না যায়। স্বাদ মতো আমি এক চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই এক চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু আলতো হাতে আর কি পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা কষিয়ে নিব। সব মশলা যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। আবারও একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটার মধ্যে তেলাক্ত ভেসে উঠেছে আর আমার মশলাটা কষানি হয়ে গেছে। এখন আমি পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর এসে আমার ঢাকনা খুলে পানি দেখেছি আমার পানিটা ফুটে উঠেছে। এখন আমি মাছ কেটে রাখা মাছগুলো একটু একটু করে দিয়ে দিব। বাঁশপাতারি মাছটা আমি পরেই দিয়ে দিলাম, কারণ বাঁশপাতারি মাছটা একদম নরম হয় আর আনতে কষাতে মাছের সাথে বা মশলার সাথে কষাতে হলে বাঁশপাতারি মাছটা ভেঙে যায়, মাছটা ভেঙে যায়। তাই আমি মশলার সাথে মাছটা কষিয়ে নেই নেই, তারপরে পানি যখন বলক উঠেছে তখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে রাখি নাই মাছগুলো, দিয়ে এখন আলতো হাতে একটু একটু করে নেড়ে চেড়ে দিব। এইভাবে বাঁশপাতারি মাছ রান্না করলে বাঁশপাতারি মাছটা কিন্তু রান্নার পরে আর কি ভেঙে যায় না। একটু নেড়ে চেড়ে দিলাম, আর চুলার আঁচটা লো করে দেই নাই, হাই হিটে আছে। আর এখন একটু আমি সবজিটা টেস্ট করে দেখব লবণের পরিমাণ ঠিকঠাক আছে না নাই, যদি না থাকে দিয়ে দিব। আমার পরিমাণটা ঠিকই আছে তাই আমি দিলাম না। বাঁশপাতারি মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। প্লিজ আমার রান্নার চটা চুলি কোথায় কোনো অংশ ভালো লাগে থাকে একটি লাইক আর কমেন্ট করবেন। আর এখানে আমি আপা খিচুড়ি খাবে তাই এখানে আমি ডাল চাল দিয়ে খিচুড়ি বানাবো, তাই চালটা কষিয়ে নিলাম আর এখন পানি দিয়ে দিব। ওই যে বললাম মাফির শরীর ভালো না তাই বলছে সে সকালে রুটিও খায় নাই চাও খায় নাই, এখন বলছে যে ভাতও খাবে না, তার নাকি রুটি ভাত ভালো লাগে না। তাই ভাবলাম যে একটু বলছি যে বিরিয়ানি করে দেই, সে বলছে যে ঠিক আছে বিরিয়ানি করে দাও। তাই একটু ভাত দিয়েই পেঁয়াজ লবণ মরিচ দিয়ে ভাজা ভাজা করে দিয়েই বলবো যে বিরিয়ানি রান্না করলাম। এখানে আমা আম সেদ্ধ করে নিয়েছিল, সেগুলা আমের থেকে এখন চিপে চিপে আমগুলা ছাড়াই নিতেছে, আর এখানে আটগুলা আমের গুটিগুলা আলাদা করে নিতেছে অন্যখানে রেখে দিতেছে। এই আমগুলা দিয়ে একটি জেলি বানাবো, তাই আমা আম আগে থেকে সেদ্ধ করে রেখেছিল, এগুলা দিয়ে জেলি করবো আমার।
এই জেলি রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতে পাবেন এই জেলিটা অসাধারণ লাগে খেতে।